নামাজ পড়ার সময় উনার একটা একমাত্র সম্বল ছিল উপার্জনের অটোরিকশা, এটা হচ্ছে চুরি হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, স্ক্রিনে যেই লোকটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই লোকটির নাম আব্দুর রশিদ, যে কিনা পাথর ভাঙার কাজ করত। পাথর ভাঙতে গিয়ে একটা দুর্ঘটনায় তার একটি পা হারিয়ে ফেলেন। পা হারানোর পরে এই শারীরিক প্রতিবন্ধী আব্দুর রশিদ ভাইটি একটা অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করত, তার পরিবার চালাইতো। তো প্রতিদিনের মতো আজকেও এই আব্দুর রশিদ ভাইটি জীবিকা নির্বাহ করার জন্য সকালে অটোটি নিয়ে বের হয়েছিল। আজান হওয়ার পরে অটোটি মসজিদের সামনে রেখে তিনি নামাজে চলে যান, আর একদল মানুষ নামে জানোয়ারেরা ভাইটির অটোটি নিয়ে চলে যান। নামাজ শেষে অটোটি না পেয়ে তিনি কান্নাকাটি শুরু করেন, আর এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে এই তাশরিফ খান তাকে একটা অটো কিনে দেন। দর্শক, সেই আবেগময় মুহূর্ত আপনারা দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। অটোটি পাওয়ার পর ভাইটি কতই না খুশি হয়েছে, এই দৃশ্যটি চলুন আমরা দেখি। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। আমি হচ্ছে গতকালকে রাতে যখন সেহেরি করতে উঠছি, তখন দেখলাম একটা নিউজ, দেখলাম কয়েকটা নিউজ পেপারে দেখলাম যে ইনি হচ্ছে, ওনার নাম, আপনার নাম কি? রশিদ ভাই। রশিদ ভাই প্রথম কথা হলে দেখেন দুঃখের একটা ব্যাপার, প্রথম কথা হলো ওনার পায়ে সমস্যা অনেক ছোটবেলা থেকে। এই বিপদে বেশিরভাগ সময় পরে অসহায় মানুষগুলা, ওনার হচ্ছে উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, উনি হচ্ছে নামাজে থাকা অবস্থায় গত পরশু দিন বৃহস্পতিবার, তাই না? কোন ওয়াক্ত থেকে? সেটা আসরের নামাজের সময়, বৃহস্পতিবার আসরের নামাজ পড়ার সময় উনি হচ্ছে বেসিক্যালি মাওনায় থাকেন। তো নামাজ পড়ার সময় উনার একটা একমাত্র সম্বল ছিল উপার্জনের অটোরিকশা, এটা হচ্ছে চুরি হয়ে যায়। তো চুরি হয়ে যাওয়ার পরে উনি অনেক চেষ্টা করছেন, উনি হচ্ছে আপনি কি থানা পুলিশ করছেন? থানা পুলিশ করছেন, খোঁজাখুঁজি করছেন, কোনোভাবেই পাচ্ছেন না। এবং আমি যখন নিউজটা দেখছি, উনার কান্না করা একটা মুখ আমি দেখছি, আমার মানে এত খারাপ লাগছে, এমন মনে হচ্ছে যে এখন যদি সাথে সাথে কিছু করতে পারি। তো প্রথমে হচ্ছে আমি দেখার পরে মনে হয়েছে যে বৃহস্পতিবারের যেহেতু ব্যাপার, তার মানে আমি দেখছি গতকালকে, আমি ভাবতেছিলাম যে উনার হতে কিছু একটা হয়ে গেছে, কারণ প্রত্যেকটা নিউজ পেপারে, নিউজের নিচে হচ্ছে আমি দেখছি কমেন্ট বক্সের মধ্যে মনে হয় 20,000 করে কমেন্ট, 10,000 কমেন্ট, 30,000, হাজার হাজার রিয়াকশন কমেন্ট। আমি ভাবছি কিছু একটা হয়ে গেছে, তারপরে মনটা ডাকতেছিল যে এই মানুষটার যদি আমি কিছু একটা হেল্প করতে পারি। তো আমি হচ্ছে একটা কমেন্ট করছিলাম এই যমুনা টেলিভিশনের ইয়েতে, এই পোর্টালটার নিচে, যে আমি সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে বলছিলাম যে উনাকে যদি, কারণ আমাদের দেশে এটা হয় যে অনেকে কমেন্ট করে কিন্তু আসলে আলটিমেটলি মানুষ কিছু পায় না। তো বলছিলাম যে উনি যদি কিছু না পেয়ে থাকে আজকের মধ্যে তাহলে যেন আমাকে জানায়। আজকে দুপুর বেলা হচ্ছে আমাকে জানানো হয়েছে যে উনার হচ্ছে, উনি আপনার এখান থেকে যোগাযোগ করছে, একজন সাংবাদিক যোগাযোগ করছে, জানাইছে যে উনি হচ্ছে, আশ্চর্যের ব্যাপার হইলো কমেন্ট হয়ে গেছে 1,00,000, অনেক রিয়াকশন হয়েছে, কিন্তু আপনি ক্যাশ টাকা, মানে আমি যাওয়া পর্যন্ত কত টাকা পাইছেন? প্রথমে 500 টাকা, প্রথমে 1,500, পরে আপনার ওই যে নাসির মরণ ভাইয়া দিছিল 1,000 টাকা, মানে খরচার লাগে। আচ্ছা, আরো 25, এবং উনি প্রথমে প্রতিশ্রুতি দিছে এবং আমি আজকে থাকা অবস্থায়। তো আরেকজন, আমি খুবই খুশি হয়েছি, একজন ইয়েতে আপনাদের, আপনার এলাকারই, রাইট, ওনার এলাকার একজন হচ্ছে উনাকে 25,000 টাকা দিছে আমি থাকা অবস্থায়। উনাকে এখন মানে উনার হাতে আসে না, উনাকে হচ্ছে একজন মসজিদে কমিটিতে পাঠাইছে, উনি পাবে। আর হচ্ছে আমি যেহেতু দেখলাম যে আমি যখন আসছি তখন বাস্তবতাটা হচ্ছে উনার, উনি বলছে 500 টাকা, 1,000, 1,500 টাকা উনি পাইছে, আর বেশি পায় নাই। তো আমার দেখেন, আমার হচ্ছে যে আমি অনেক বড় শিল্পপতিও না, আমি চাইতেছিলাম যদি সবচেয়ে ভালো হইতো দোকানে নিয়ে যায় নতুন একটা চকচক ওটো ওনারে কিনে দিতে পারতাম, কিন্তু এটা আমার সামর্থ্যের বাইরে। আমি হচ্ছে একটা খোঁজ নিতেছিলাম, আমার এখানে আমার ওইটা দিকে সামনে আমার একটা ছোট ভাই আছে, আমাদের তাশিদ স্কোয়াডের লিডার মাসুম, মাসুমের সাথে হচ্ছে আমি যোগাযোগ করছি। তো করার পরে মাসুমের বললাম যে মাসুম, উনার যেহেতু একই এলাকার গাজীপুরের, তো বললাম যে একটু দেখ খোঁজ নিয়ে অটো পাওয়া যায় কিনা, সেকেন্ড হ্যান্ড যদি পাওয়া যায় কত টাকা লাগবে। তো এই অটোটা আমরা হচ্ছে 1,00,000 টাকার মধ্যে হচ্ছে পাইছি, আলহামদুলিল্লাহ 1,00,000 টাকাই তো পাইছি, সেকেন্ড হ্যান্ড অটো। কিন্তু আমি ধরেন এটা, আমি এটা পারবো না যে একটা দিয়ে আরেকটা বলতে পারবো না, আমি ধরেন খুশির সাথে আলহামদুলিল্লাহ আমি এটাতেই আমি খুশি যে আমি ওনার সেকেন্ড হ্যান্ড হইলো, যে উনি কালকে থেকে এই অটোটাতে বসে কালকে থেকে ভাড়া মারতে পারবে এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবে আশা করি। এবং ওনার যে পায়ের কন্ডিশন আসলে অনেক, মানে আমার অনেক অনেক কষ্ট লাগছে ওনার এটা দেখে। তো আল্লাহ যদি চায়, তো আমরা হচ্ছে এই লাইভে থাকা অবস্থায় আমি ওনার বলছি
আচ্ছা আপনি একটা কথা বলেন, আপনি কি মন থেকে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই লোকটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভালো একটা মানুষ, এবং উনি খালি আমি ওনার ওটো দিতে সেই জন্য না, আমি ওনার সাথে কথাবার্তা বলছি, মানে খুবই সহজ সরল শান্ত মনের একটা মানুষ উনি। ইভেন দেখেন একটা মজার ব্যাপার, আমি যখন ওনারে ফোনটা দিছি প্রথমে হইলো উনি আমার কাছে কিন্তু এটা করতে পারতো, হয়তো হামা করে কান্নাকাড়ি করতে পারতো, উনি তো টাকা চাইতে পারতো, মানে আপনারা যারা সামনাসামনি দেখতেছেন আপনাদেরকে বলি, উনি হচ্ছে প্রথমে আমার শরীরে খোঁজ নিছে, উনি জিজ্ঞেস করছে যে ভাই আপনার মুখ বাঁকা হয়ে গেছিল, আপনার কি অবস্থা। এইটা কিন্তু আসলে সচরাচর হয় না, উনি চাইলে পারতো যে ভাই আমার কিছু ক্যাশ টাকা পাঠান, উনি কোনো টাকাই চায় না, উনি বলছে ভাই আপনি যেটা মনে করেন ভালো। এবং আমি ওর সাথে কথা বলছি যে ভাই আমি আপনারে আমার নতুন কিনে দেওয়ার সামর্থ্য নেই, নতুন কিনা এটা আমার আড়াই লাখ টাকা ইজি ভাই, অনেক টাকা লাগে। তো আমি চেষ্টা করছি সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো কন্ডিশন, আমি কয়েকটা অটো দেখছি, কয়েক জায়গায় যাচাই বাছাই করছি, আমি নিচে আসছি, আপনারা জানেন আমি নিজে না চাই করি না করতে পারি না, আমি আসছি এসে দেখছি, দেখে মনে হয়েছে যে এটা হবে, মানে যে কয়েকটা দেখছি এর মধ্যে ভাইজান আপনারা আমি বলি যে কয়েকটা দেখছি এর মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা আপনার জন্য যথোপযুক্ত। তারপরে তো ভালো শেষ নাই, আপনার মনে একটা মনে মনে খুঁত খুঁত থাকতে পারে যে নতুন হলে ভালো হইতো, কিন্তু আপনার এই বাস্তবতা মাইনে তো নিতে হবে, এবং আপনি কি নিচ্ছেন এই বাস্তবতা মাইনে নিচ্ছেন ইনশাল্লাহ। আর ইলেকট্রিক জিনিস আপনি চালান, এবং যারা দিবেন উনারা বলছেন এখানে গাজীপুরে অনেক ভাইরা আছে, উনারা এখানে আমাকে অনেক হেল্প করছে, সাদিম ভাই, সাদিম ভাই, সাদিম ভাই হেল্প করছে, আরো আরো অনেক ভাই দাদা আছে, সবাই হেল্প করছে, মাসুম আছে, তো উনারা এটাও গ্যারান্টি দিছে। কাকা কাকা আপনিও কিন্তু তখন বলছেন যে ছয় মাস, এবং উনি আর একজন ভালো মানুষ, উনি হচ্ছে বলছেন খুশি মনে যে ছয় মাস কোনো যদি এটা সমস্যা হয় উনি নিজে যায় দেখবেন, যা যা ঠিক করে দেওয়া লাগে ঠিক করে দিবে, যেহেতু সেকেন্ড হ্যান্ড জিনিস কোনো প্রবলেম হইতে পারে, আল্লাহ যদি চায়, আপনাদের দোয়া থাকলে নাও হইতে পারে। এবং আমার ভাই খুশি যে আপনি এটাতে মানে কালকে সকাল থেকে আপনি আবার রুটিন রোজ করতে পারবেন ইনশাল্লাহ, মানে অনেক খুশি লাগতেছে, আর আমার প্রচন্ড মন খারাপ ছিল আপনার বুঝাইতে পারবো না, ঘুম থেকে উঠে হচ্ছে আমি চলে আসছি। আর হচ্ছে যে আমরা তাহলে ক্যাশটা হ্যান্ড ওভার করে, কত টাকা আছে তানজিম? 80,000। তাহলে তুমি আর 20,000 কাকা আপনার বিকাশ, আচ্ছা তাহলে বিকাশ হচ্ছে আর 20,000 টাকা দাও, এখানে আছে দোকান আছে আপনার একাউন্টে থাকলে দাও, আর টাকাটা হ্যান্ড ওভার লাইভে দিয়ে দাও, দিয়ে দাও এখানে, দিয়ে দাও এখানে, দিয়ে দাও, আচ্ছা ইয়ে দাও ক্যাশটা দিয়ে দাও। যাক এই যে আমরা চলে, আমি আসছি, শ্রাবণ আসছে আমাদের স্কোয়াড লিডার, এই যে শ্রাবণ সাহেব, আর এখানে আমি একবার চেহারা দেখায় রাখি, এই যে ভাই ব্রাদারকে দেখে রাখেন, ওনারা সবাই অনেক সাহায্য করছে, খুব ভালো মনের মানুষ, থ্যাংক ইউ সালিম ভাই, এই যে উনি উনি অনেক সাহায্য করছে, থ্যাংক ইউ। তো এইখানে এবং আরেকটা আরেকটা কথা আমি বলি, এটা হচ্ছে মোটামুটি বলতে পারেন এটা কোনো ফান্ড রেজিং না কিছুই না, আমি নিজের তহবিল থেকে দিতেছি, মানে আমার যত সামর্থ্য দিছে, আল্লাহ যদি আরো সামর্থ্য দিত আরো অনেক বড় লোক হইতাম, অনেক শিল্পপতি বা কিছু হয়ে যেতাম, তাহলে ওনার নতুন একটা কিনে দিতে পারতাম। আর আরেকজন যে ছাত্র লিখেছে ভাই ওনাকে 25,000 টাকা দিছে, এবং মসজিদ কমিটিতে আপনার জন্য কত টাকা উঠেছে বলছে 13,550। এগুলা দেখেন শুনলেও ভালো লাগে, খুশি লাগে, একজন ওনার 25,000 টাকা পাঠাইছে, উনি পায়ে যাবে আশা করি আজকে রাতে বা কালকে পায়ে যাবেন। মসজিদ কমিটিতে 13,000, তো উনার হচ্ছে কয়েকদিন আগে একটা ব্যাটারি কিনছিল, যে অটোটা গেল গেছে, সময় যাই সময় তো সবই যায়, হ্যাঁ, তো ওই টাকাটা হচ্ছে ওনার একটা লোন আছে। তো আপনি আপনি তো প্ল্যান করছেন যে কোথায় লোন আছে আপনার, এটা ব্র্যাক ব্যাংকে, তো উনি হচ্ছে এই লোনটা শোধ করে দিবে ওই টাকাটা দিয়া, উনি হলে ব্যাটারি কেনার জন্য আপনি এটা করছিলেন না? আচ্ছা ব্যাটারি কেনার জন্য, ব্যাটারি কিনছিল উনি লোন কইরা, তো আমি ওনার বুদ্ধি দিলাম যে যেটা আমি অটোটা কিনে দিছি আর ওই ভাইরাও যদি কিছু টাকা দিচ্ছে 25 আর হলো 13,38,000 বা 39,000 টাকার মতো হয়ে যায়, তো এটা দিয়ে আপনি আপনার ওনার 10,000টা দিয়ে দিছিল, তা ওনার লোনটা শোধ হয়ে যাবে, আর আল্লাহর রহমতে এই অটোটা চালাইলে উনি কালকে সকাল থেকে চাকাটা ঘুরলে উনি আবার ইয়ে করতে পারবে। এই যে আমরা হচ্ছে হ্যান্ড ওভার করে দিলাম, কত আছে এখানে? 80 টাকা। আপনি এটা গোনা দেন বা গোনা ফার্স্ট গোনা কে একজন আসুন, এখানে গোনা দেন, আমরা একবার কাউন্ট করছি। আচ্ছা তারপর আপনার ইয়া দেখলাম, এটা গোনা দিয়ে নেন, আর তুমি কে বিকাশে হচ্ছে বাদ বাকি এটা দিয়ে দাও। আর ভাই আপনার আপনার ইয়াতে আমি হলো প্রথম উঠতে চাই অটোতে, এই ভাইয়ের অটোতে হচ্ছে, এটা তো এখন আপনার অটো নাকি? এই যে টাকা তো দিয়ে দিলাম, কাগজপত্র সাইন হয়ে যাবে এখনই, আপনি তাহলে আমার নিয়ে এটা গোনা দেন, এই তানজিব ধরো আপনি আমার নিয়ে একটু যান, এটা গোনা দেন, নবাব উঠছে অটোতে, আমরা পিছিয়ে পিছিয়ে আসতেছি, আসিফ ভাই চলে গেল আপনাদের সবাইকে বিদায় না বলে, চলে গেল কিন্তু আসলে যায় নাই, আবার ব্যাক করতেছে। এটা হচ্ছে অটো টেস্ট ড্রাইভ, রশিদ ভাই, রশিদ ভাইয়ের কিন্তু একটা পা নাই, মানে পায়ের সমস্যা, বাট উনি খুব চমৎকার করে চালাচ্ছে। পাকা ড্রাইভার, হ্যালো
প্রথম কাস্টমার টাকা দাও কাস্টমার হিসেবে টাকা দাও মানে ইজ্জত তো মেরে দিবে দাঁড়া এই গরীব এই যে তোমার ওয়ালেট এদিকে তোমার না না এই দেখেন আমার ওয়ালেটে টাকা আছে আচ্ছা যেটাই আছে এটা এটা ধরেন এটা তো প্রথম এই হাততালি হাততালি মোটামুটি কন্ডিশন ভালো আছে আর ওটার একবার দেখাই রাখি আপনারা যারা এদিকে মানুষ আসলে বাইরে নিয়ে উঠেন বাইরে কিছু দিয়েন আমি অনেক খুশি আমি ভাই ওটো চালাইতে হয় না পারলে আমি একটা রাউন্ড মেরে দিতাম এখনই যাই হোক সবাই সবাই ভালো থাকেন আমরা যদি চেষ্টা করি এটা তো আমি দিলাম সামনে আরেকজনের হেল্প লাগবে আমি পারবো না কিন্তু ওই যে আপনাদের কাছে চলে আসবো যখন পারবো আমি নিজে দিয়ে দিব যখন পারবো না তখন ইনশাল্লাহ আমি চলে আসবো ভালো থাকেন সবাই আর কোন রকম বিভ্রান্তি ছড়ায়েন না আর আরেকটা কথা হইলো এই সবার উদ্দেশ্যে বলি যারা এই যে কমেন্ট টমেন্ট করেন বা এই সেই করবো ভুল প্রতিশ্রুতি কেউ দিয়ে না এই মানুষগুলো যখন কেউ বিপদে পড়ে বিপদ আসলে যখন আসে তখন অনেক কষ্ট থাকে তখন এমন কাছে করে না যে প্রতিশ্রুতি দিছি দিলাম না বা পাঠাই দিয়েছি পাঠাইলাম বললাম এমন করলে আরো বিব্রত হয় ধরেন যে আমি তো জানতাম না আমি তো ভাবছিলাম যে হয়ে গেছে তো আমি যখন আসছি নিজে আইসা শুনছি যে কিছু হয়নি তো এই জিনিসটা যেন না হয় আর সবাই ভালো থাকেন দোয়া করেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা কে কি লক্ষ্য করছেন জানি না তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি জিনিসটি হলো এই আব্দুর রশিদ ভাইটি একটা পা হারানোর পরেও শারীরিক প্রতিবন্ধী তারপরও তিনি আল্লাহকে ভুলেন নাই তিনি নামাজ আদায় করতে মসজিদে চলে গিয়েছেন আজকে আমাদের হাত পা থাকার পরেও আমরা মসজিদে যাইতে চাই না নামাজ পড়তে চাই না বিভিন্ন অজুহাত দেই আমরা কিন্তু এই ভাইটি পা হারানোর পরেও তিনি কোনো অজুহাত না দিয়েই তিনি নামাজ পড়তে চলে গিয়েছেন এজন্যই তো এই ভাইটির পাশে আল্লাহ তাআলা তাশরিফ খানকে ম্যানেজ করে দিয়েছেন অটো হারানোর পরেও আল্লাহ তাআলা একজনের মাধ্যমে তাকে অটো কিনে দিয়েছেন দর্শক তাশরিফ খান বরাবরই চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য হয়তোবা গান বাজনা তার হারামের দিক রয়েছে আমরা দোয়া করব তিনি যেন ওই হারাম থেকে বের হয়ে আসতে পারে আল্লাহ তাআলা চাইলে মৃত্যুর আগে তাকে গান বাজনা থেকে সরিয়েও আনতে পারে দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি বেঁচে থাকি পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ